স্বাগত জানাচ্ছি রিবিসি নিউজের নিয়মিত আয়োজন জয়া ব্রাইডাল মেহেদি নিবেদিত সমাধান সূত্রে সাথে আছি আমি ইশরা জাহান এই অনুষ্ঠানে আমরা সপ্তাহে পাঁচ দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি এরই ধারাবাহিকতায় প্রতি মঙ্গলবার আমরা কথা বলি পারিবারিক সম্পর্ক নিয়ে আজকে পর্বে বলবো বলবো ডেকে সেন্টার প্রয়োজনীয়তা নিয়ে তবে শুধু আমরা বলবো না বলবেন কিন্তু আপনারাও স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন শিশু বিকাশ বিষয়ক বিশেষজ্ঞ জিনিয়া জাসবিন করি স্বাগত জানাচ্ছি আপনাকে এখন তো চাকরিজীবী মায়ের সংখ্যা অনেক বেড়েছে তো বাবা মারা হন্যে হয়ে ডে কেয়ার সেন্টার খোঁজ করেন শিশু দিবা যত্ন কেন্দ্র যেটা বলি প্রথম আপনার কাছে জানতে চাই যে শিশু দিবা যত্ন কেন্দ্রটা কী এবং এটা কেন প্রয়োজন শিশু দিবা যত্ন কেন্দ্র এবং যেটা আমরা ডে কেয়ার বলি সেটা আসলে একটা এমন একটা জায়গা যেখানে দুটো কারণে আমরা শিশুদেরকে রাখতে পারি একটা হচ্ছে যে আমরা কর্মজীবী মহিলা যারা মায়েরা আছি তারা বাসায় তাদের সন্তানদের বা শিশুদের না রেখে এমন একটা জায়গায় রাখি যেখানে কিনা তাদের সম্পূর্ণ বিকাশটা খুব সুন্দরভাবে সাধিত হয় এক দুই হচ্ছে তারা খুব নিরাপত্তায় থাকে এবং তিন হচ্ছে তারা একটা ভালো পরিবেশে তারা গড়ে ওঠে আর দুই নাম্বার যদি আমি কারণ বলি যে সেটা হচ্ছে যে আসলে এই আমরা এখন চিন্তা করছি যে আমরা ডে কেয়ার সেন্টারে বাচ্চা রাখবো শিশু দিবাযত্ন কেন্দ্রে বাচ্চা দিব বিকজ আমরা কাজ করছি কিন্তু আসলে কিন্তু ঘটনাটা তা না ব্যাপারটা হচ্ছে তারা অনেক আগে থেকেই শুরু হয় যে একটা শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে মানে তার ওই শিশু প্রাক শৈশবে তার সুন্দর বিকাশের জন্য একটা সুন্দর স্টিমুলেটিং একটা পরিবেশ দরকার থাকে এবং সেটা আসলে আমরা বাসায় কোনোভাবেই প্রোভাইড করতে পারবো না এটা কেউ পারে না তার জন্যই কিন্তু ডে কেয়ার সেন্টারগুলোর অ্যাকচুয়ালি মানে সূচনা আচ্ছা আচ্ছা মায়েদের কর্মজীবী মায়েদের চিন্তা করারও আগে এটাই চিন্তা করা হয়েছিল ইন্টারন্যাশনালি বা রিসার্চ অনুযায়ী এবং তার সাথে তো এটা একটা অনেক বিশাল ব্যাপার যে কর্মজীবী মায়েরা এই জায়গাটায় রাখতে পারে বিকজ কেন এটা চিন্তা হয়েছিল তার কারণ আমরা যদি দেখি আমরা কিন্তু শিশুদের শিক্ষাটা শুরু হয় বলি স্কুল থেকে এখন শিশু যখন স্কুলে যায় তখন হচ্ছে আন্তর্জাতিকভাবে তারা ছ বছর বয়সে স্কুলে যাবে তাহলে শিশুর বিকাশ যেহেতু জন্ম থেকে সাড়ে তিনের মধ্যে একটা বড় একটা একটা ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় বিকাশ তার সাধন হচ্ছে সো সেই জন্য তাহলে তারা কোথায় যাবে কোথায় এটা সম্ভব এটা কি শুধু বাড়িতে সম্ভব এই রিসার্চগুলো করে দেখা গেলো যে না তাদের জন্য এমন একটা জায়গা তৈরি করতে হবে যেখানে তারা যেতে পারে এবং তাদের সেই পরিবেশটা থাকে যাতে তার বিকাশটা সুন্দর সাধন হয় এবং শিশুদের জন্য এবং কর্মজীবী মহিলাদের জন্য মায়েদের জন্য ডে কেয়ার সেন্টারটা একটা অপরিহার্য অংশ বলে আমি মনে করি বাংলাদেশে ডে কেয়ার চিত্রটা একটু জানতে চাই যে সার্বিক পরিস্থিতিটা কেমন শিশুর জন্য যে ডে সেন্টার দরকার অনেক দরকার সেরকম আছে কিনা পর্যাপ্ত আছে কিনা পর্যাপ্ত পরিমাণে আসলে নেই তবে আমাদের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী আসলে এটা নিয়ে অনেক কাজ করছেন এবং আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাচ্ছি বিকজ আমিও একজন মা আমিও একজন কর্মজীবী মহিলা এবং এই কনসেপ্টটা কিন্তু আস্তে আস্তে আসলে অনেক বেশি তৈরি হচ্ছে এবং তাদের আমাদের সরকারের যে অনুপ্রেরণা এতে কিন্তু অনেক ডে কেয়ার সেন্টার এখন মানুষ তৈরি করছে এবং এটা এত সুন্দর একটা জিনিস হচ্ছে যেমন আমি হচ্ছি আমি মানে এস ফাউন্ডেশন যেটা আমাদের আছে বাংলাদেশে সেখানকার ডে কেয়ারের যে ট্রেনিংটা হয় সেখানের আমি একজন সিনিয়র আমি মানে কিভাবে ডে ডে কেয়ারটা চলবে এই কেয়ারের কেন কিভাবে যারা ডে কেয়ার করতে চায় যারা হচ্ছে তাদের একটা মানে কর্মসংস্থান ডে কেয়ার নিতে চায় সেই ট্রেনিংগুলো দেওয়া হয়ে থাকে তো সেই জায়গাটা থেকে আমরা দেখেছি যে আসলে এখন ডে কেয়ারের নীতিমালা বা এই সমস্ত কিছু নিয়ে কথা চলছে কাজ হচ্ছে এবং একটা নীতিমালা লেখা হয়েছে কিন্তু যেমন অনেকেই যদি ডে কেয়ার করতে চায় তাদের জন্য কিন্তু আসলে তারা যদি আইনত গতভাবে বিধিমালা মানে ট্রেড লাইসেন্স করতে চায় রেজিস্ট্রেশন করতে চায় জন্য তাদের কিছু নেই মানে ওই ওই জায়গাটাতে যে কোনো খাতের মধ্যে পড়ছে না খাতের মধ্যে পড়ছে না তো কিন্তু এটা কিন্তু একটা মেয়েদের জন্য একটা কর্মসংস্থানের জন্য একটা বিশাল একটা ভূমিকা পালন করতে পারে এবং এটা খুব ভালো হয় এবং এই কাজটা মেয়েরাই ভালো করতে পারে বিকজ মেয়েরা মা আমাদের দেশে ডে কেয়ারের চিত্র যদি আমি বলি তাহলে এটা হচ্ছে খুব পজিটিভ আমি বলবো যে এই কনসেপ্টটা আসলে আমরা এখন দেখছি সরকারের অনুপ্রেরণায় আমরা এটা অনেক মানে অনেক জায়গায় ডে কেয়ার হচ্ছে অনেক জায়গায় এটা সরকারিভাবেও হচ্ছে বেসরকারিভাবেও হচ্ছে তবে এখানে দুটো জিনিস আমি খুব প্রয়োজনীয় বলে মনে করি এক মাশরুমের মতো বা ব্যাঙের ছাতার মতো শুধু ডে কেয়ার হলে চলবে না শিশুরা কিন্তু আসলে কোনো প্রোডাক্ট না এরা কিন্তু মানে কোনো প্রোডাক্টের মধ্যে পড়ে না এরা হিউম্যান বিং এরা মানুষ সেটা এক দিনের শিশু হোক আর একশো বছরের একজন মানুষ হোক সেও কিন্তু মানুষ একজন সো এ কারণে ডে কেয়ার আমরা যারা করব এবং ডে কেয়ার আমরা যারা শিশুদের রাখব। এই জায়গাটায় আমাদের খুব সততা নিষ্ঠা এবং সিনসিয়ারিটির সাথে কাজ করতে হবে এখানে আমি একটু প্রশ্ন করতে চাই বাইরের দেশে ডেকার সেন্টারের কথা আপনি বলছিলেন সেটার সঙ্গে যদি তুলনা করি সেখানে ডেকারের কেয়ারের কনসেপ্টটাই ভিন্ন শিশুর বিভিন্ন ধরনের বিকাশের কথা চিন্তা করে ওগুলো হচ্ছে একটা ইনস্টিটিউশনের মতো হ্যাঁ কিন্তু বাংলাদেশে কি সেরকম কিনা বা ওই ধারণাটা এখনও বাংলাদেশে এসছে কিনা যারা করছে তারা বুঝতে পারছে কি না জিনিসগুলো অবশ্যই তারা এটা বুঝতে পারছে না এবং এটার জন্য আসলে আমি আমাদেরকে যে খুব বেশি একটা দোষী সাব্যস্ত করবো সেটাও করব না বিকজ আমি বারবারই বলছি কনসেপ্টটা আমাদের জন্য খুব নতুন এখনো ডেকার অ্যান্ড প্রি স্কুল অ্যান্ড ডেকার অ্যান্ড প্রি স্কুল কিন্তু অঙ্গা জড়িত একটার সাথে আরেকটা খুব বেশি জড়িত এখন এই কনসেপ্টগুলো যেহেতু আমাদের দেশে খুব নতুন এখনো আমরা শিক্ষিত সমাজ এখনও আমরা ডে কেয়ারে দাদা দাদি নানা নানি বাবা মা যদি কিছুটাও রাজি হয়ে থাকে দাদা দাদি নানা নানি কিন্তু গ্র্যান্ড প্যারেন্টসে যেয়ে কিন্তু বলে না আমার নাতনি বা নাতি কেন ডে কেয়ারে থাকবে হ্যাঁ তো কনসেপ্টটা আসলে আস্তে আস্তে সুন্দর করে বা প্রসারিত হচ্ছে আর আন্তর্জাতিক যেটা মানে আমরা দেখছি কনসেপ্ট সেটার সাথে তো এটা আমাদের মন মানসিকতার অনেক পরিবর্তন আছে এবং অনেক রক অনেক দূরত্ব আছে এবং তুলনা করতে গেলে আসলে এক্ষুনি করাটা বোধহয় ঠিক হবে না তবে আমি মনে করি যে ডেকেয়ার যেহেতু আমরা কনসেপ্টটা পেয়েছি ভুল ত্রুটি করতে করতে একসময় আসলে কিন্তু একটা সঠিক জায়গায় পৌঁছে যায় ভর্ষার অভাব এখনো আছে আমি যতদূর বুঝি আমাদের সাথে একজন দর্শক আছেন নিচে এটা নিয়ে প্রশ্ন দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন ওয়ালাইকুম আসসালাম

আই মানে কোনো ইয়া থাকবে না বিদেশেও এগুলা তো যে প্রতি সপ্তাহে ওরা ডিপার্টমেন্ট থেকে আসে এগুলা ডিস্ট্রিক্টটা দেখে চেক করে দেখে থানাগুলো চেক করে দেখে তোদের ডিবার ব্যাপারে জিনিসগুলো চেক করে দেখে এখন আমাদের দেশে এগুলোর কোনো জনসাধারণের কোনো ব্যবস্থা আছে কিনা ধন্যবাদ ধন্যবাদ স্যার বুঝতে পেরেছি আপনার প্রশ্ন নজরদারি যেহেতু যেহেতু সরকারের খাতেই ওই জিনিসটা নেই নজরদারি নেই কোন কোনো ধরনের অকারেন্স যদি হয়ে যায় তারপরে হয়তো আহ অ্যালার্ট হয় এর আগে নজরদারির ব্যাপারটা এটা কিভাবে নিশ্চিত করা সম্ভব এটা এটা আসলে আসলে উনি সুন্দর প্রশ্ন করেছেন এবং যে নিয়ে কাজ হচ্ছে আমি একটু আগেই বলেছি যে সরকারের একটা নীতিমালা তৈরি হচ্ছে এবং একটা খরচা হ্যাঁ এবং এটা নিয়ে আসলে কাজ হচ্ছে এবং খুব শিগগিরই আমার মনে হচ্ছে আমরা আশা করছি যে এই বছর অথবা আগামী বছরের মধ্যেই একটা ডে কেয়ার নিয়ে একটা নীতিমালা তৈরি হয়ে যাবে এবং অবশ্যই মনিটরিং বা ডে কেয়ার কীভাবে পরিচালিত হবে এগুলো নিয়ে আমরা যারা ডে কেয়ারে কাজ করব তাদেরও জানতে হবে এবং ডে কেয়ারে যারা বাচ্চা দিবে তাদেরও জানতে হবে শিশুদেরকে দিবে তবে সব কিছুর পরেও আমি বলবো এটা একটা খুব পজিটিভ একটা উদ্যোগ কারণ আমরা কিন্তু আসলে একটু একটু করে ভুল করতে করতে ট্রায়াল এর মধ্যে দিয়েই যাব এবং প্রথমেই আমি বলেছি যে সরকার এটাকে অত্যন্ত প্রাধান্য দিচ্ছেন এবং আমরাও খুব সাহস পাচ্ছি মেয়েরা ভরসা পাচ্ছি এটা খুব প্রয়োজনীয় জিনিস এবং যেহেতু আমাদের সরকার বুঝে গেছেন সেহেতু এটাতে আসলে খুব বেশি দিন আর দেরি হবে বলে আমার মনে হয় না আমরা তাই আশা করছি আমি একটু জানতে চাই যে শিশুর সাইকোলজিক্যাল তারপর ল্যাঙ্গুয়েজ ইমোশনাল ডেভেলপমেন্ট যেন ঠিক মতো হয় সেই জিনিসগুলো ডে কেয়ার সেন্টারে শিশুকে প্রোভাইড করা যায় কিনা না ডে কেয়ার সেন্টারের মাধ্যমে অবশ্যই আপনি জড়িত অবশ্যই করতে হবে বিদেশে কিন্তু ডে কেয়ার অ্যান্ড মানে দেশের বাইরে ডে কেয়ার অ্যান্ড প্রি স্কুল হ্যাঁ এই দুটা কিন্তু পাশাপাশি থাকে যারা ডে কেয়ারে যায় তারা প্রি স্কুলের অ্যাক্টিভিটিটা পায় একটা বাচ্চা ইউজুয়ালি ন ঘন্টা ডে কেয়ারে থাকতে পারে মানে ন ঘন্টার পরে আসলে রিসার্চ অনুযায়ী বলা হয় যে একটা শিশুকে ন ঘন্টার বেশি মায়ের কাছ থেকে দূরে রাখাটা ঠিকই না এবং সেই ডে কেয়ারে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি থাকতে হবে কারণ মানে মাস বয়স থেকে একটা বাচ্চা ডেকেয়ারে আসে আন্তর্জাতিকভাবে দেখা যায় যে মোটামুটিভাবে আমাদের দেশের নিয়ম অনুযায়ীও ছয় মাস থেকে ছ বছর পর্যন্ত একটা বাচ্চা ডে কেয়ারে থাকতে পারে কেন এটা ছ বছর করা হয়েছে তার কারণ হচ্ছে ছ বছর একটা বাচ্চা স্কুলে চলে যায় জন্য তো এখন সেই সময় ছমাস বয়সে একটা বাচ্চার তো মায়ের দুধ বেস্ট ফিডিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সো সেই জায়গাগুলো থেকে মায়ের কাছাকাছি জায়গাতে রাখতে হবে যেন শিশুকে ওটা থেকে বঞ্চিত না করা হয় তো এগুলো অনেক কিছু বিষয় আছে বাচ্চার বিকাশ ঠিকমতো সাধিত হচ্ছে কিনা সেটা দেখতে হবে এবং এগুলো সব কিছু ঠিকঠাক করার পরে যেটা আমি বলবো খুব প্রয়োজন সেটা হচ্ছে মনিটরিং যে আসলে

দেখছেন জয়া ব্রাইডাল মেহেদী নিবেদিত সমাধান সূত্র সাথে আছি আমি ইশরা জাহান আজকে আমরা কথা বলছি ডেস সেন্টারের প্রয়োজনীয়তা নিয়ে আমার সাথে আছেন শিশু বিকাশ বিষয়ক বিশেষজ্ঞ জিনিয়া অ্যাডজাস্টমেন্ট করিম কথা বলছিলাম যে সেন্টার বাবা মার জন্য কতটা ভরসার জায়গা হতে পারে বা এখন আপনি বলছিলেন যে অনেক সময় বাবা মা দিতে চাইলেও নানি দাদিরা বা ওই জেনারেশনটা তারা রাজি হচ্ছে না দেওয়ার জন্য সেটা কেন ভরসার অভাবটা কেন ভরসার অভাব সবচেয়ে প্রথম হচ্ছে একটা নতুন কনসেপ্ট নতুন ধারণা নাম্বার টু হচ্ছে আমাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সম্পর্কে যে বাচ্চাদের বিকাশ সম্পর্কে আমাদের ধারণা খুব কম আমাদের কম সবারই কম আমাদের মানে এটা আস্তে আস্তে হয়তো বাড়ছে সো আর ওই জায়গাটা থেকে তারা মনে করছেন যে মানে একটা জিনিস হচ্ছে যে মানে আমি আমার সন্তানদের পেলে মানুষ করেছি বাসায় কেন একটা ডে কেয়ারে যেতে হবে ওখানে কি ওরা বেশি জানে নাকি তারপরে আরেকটা খুব বড় জায়গা হচ্ছে নিরাপত্তার একটা জায়গা যে আমার বাচ্চা কি নিরাপদে থাকবে কিনা তারপরে আরেকটা জায়গা হচ্ছে যে নিজের একটা ছোটর। একটা ছ মাসের শিশু তাকে কিন্তু আরেকজনের হাতে দিতে অনেক নিজের মানসিকভাবে যেহেতু আমাদের কাউন্সেলিং হয় না এগুলো নিয়ে যেহেতু এগুলো নিয়ে আমরা আমরা না যে মনে করি পার্ট অফ লাইফ তো এ কারণেই কিন্তু আসলে আমরা বিষয়গুলো জানি না সো আমার যেটা মনে হয় না জানার কারণে যে কেন প্রয়োজনীয়তা একটা ডে কেয়ারের আছে এ কারণেই ভরসার জায়গাটাও কম আচ্ছা এটা তো গেল শিশুদের দিক থেকে কিন্তু বাবা মায়ের জন্য এটা আসলে কি ধরনের লাভ বিশেষ করে মায়েদের জন্য নারীদের জন্য যদি আমি জিজ্ঞাসা করি এটা তো প্রচুর একটা ভালো জিনিস তার কারণ হচ্ছে আমাদের দেশে ডেকে কনসেপ্টটা এসেইছে কর্মজীবী মায়েদের জন্য শিশুর বিকাশের জন্য কিন্তু না আমরা প্রথমে কর্মজীবী মায়েদের কথা চিন্তা করেই ডে কেয়ারটা করছি যাতে আমার শিশুকে আমি একটা জায়গায় ভালো জায়গায় রাখতে পারছি যেখানে আমি একটু নিশ্চিন্ত বোধ করছি যাতে আমি একটু মন দিয়ে কাজ করতে পারি এবং একটা রিসার্চে দেখা গেছে সার্ভেতে দেখা গেছে যে অ্যাভারেজে যেই সব মায়েরা তাদের শিশুকে নিয়ে প্যানিক কম করে টেনশন কম করে চিন্তা কম করে তাদের প্রোডাক্টিভিটি অফ ওয়ার্ক অনেক ইনক্রিজ হয়ে গেছে অনেকটা বেড়ে গেছে সো একটা মহিলা যে যেখানে কর্মজীবী মা তিনি যদি নিশ্চিন্ত মনে একটা জায়গায় কাজ করতে পারেন সেটা যেই কাজই হোক কর্পোরেট হোক টিচিং হোক ব্যবসা হোক যেটাই হোক উনি কিন্তু সেই জায়গাটার জন্য একটা অ্যাসেট হয়ে যায় এবং তার কনফিডেন্স লেভেলটাও অনেক বেড়ে যায় সো এই কারণেই ভরসাটা আমাদের তৈরি করতে হবে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যেহেতু আপনি বলছিলেন যে আমাদের এখানে মাত্র শুরু হয়েছে ডেকে সেটার ধারণাটা ধীরে ধীরে বাড়ছে ব্যাপারটা তো এখানে তো বিশেষায়িত শিক্ষকের দরকার হয় স্পেশাল কিছু ট্রেনিংয়ের দরকার হয় ওরকম লোক পেতে সমস্যা হয় কিনা আপনি যেহেতু সরাসরি কাজ করেন বিষয়গুলো নিয়ে অবশ্যই সমস্যা হয় শুধু ডে কেয়ার তো করলে হবে না আমি আমি যদি একটা ডে কেয়ার স্থাপন করি আমাকে অবশ্যই সেটা সম্পর্কে জ্ঞান আহরণ করতে হবে যেমন যারা ডে কেয়ার দেবেন তাদের তো কিছু জ্ঞান আহরণ করা আমি মাস্ট বলে মনে করি অবশ্য প্রয়োজনীয় যেমন একটা হচ্ছে আলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট যে শিশুর বিকাশ নিয়ে তাদের কিছুটা হলেও পড়াশুনা বা ট্রেনিং থাকতে হবে দুই হচ্ছে যে অবশ্যই কাজটা করতে হবে ব্যবসা করব টাকা রোজগার করব ওই চিন্তা থেকে না প্রথমেই বলেছি শিশুরা কিন্তু প্রোডাক্ট না অবশ্যই সেটা করতে হবে আমার ভেতর থেকে প্যাশন থেকে করতে হবে কাজটা তবে এটাও কিন্তু অবশ্যই আমি বারবার বলছি এটা মায়েদের জন্য যারা কিনা আসলে তেমন ভাবে বাইরে কাজ করতে চান না তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর কাজ খুবই চমৎকার একটা কাজ হতে পারে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন সংযাসমেন্ট করে চমৎকার একটা কাজ এবং আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে যে আমি এত সুন্দর একটা কাজ এত সুন্দর একটা এটা আসলে একটা সামাজিক কাজ একটা সোশ্যাল ওয়ার্কের মতো এটাকে আসলে চিন্তা করলে আমরা এখন এই এই ক্ষেত্রে সেই অবশ্যই একটা জিনিস যারা ডে কেয়ার করছেন তাদেরকে আমাদের অবশ্যই সাহায্য করতে হবে সাপোর্ট দিতে হবে তারা যেন সাস্টেইন করতে পারেন কারণ যে কোনো কাজে আমার যদি সাস্টেইনেবিলিটি না থাকে মাসের শেষে আমি বাড়ি ভাড়া কিভাবে দেবো মাসের শেষে আমি যে দু তিনজন ন্যানি রেখেছি টিচার রেখেছি তাদের সুপারভাইজার রেখেছি তাদের কিভাবে আমরা বেতন দিব এই চিন্তা যদি একজন যিনি করবেন এই কাজটা তার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে সে কিন্তু মেন্টালি মানে পিসফুল হবে না কাজটা ঠিক মতো করতে পারবে না এই কারণে অবশ্যই আমি মনে করি যে আমাদের সমাজের মানুষদেরকে তাকে সাপোর্ট দিতে হবে সাস্টেইনেবিলিটিটা থাকতে হবে আদারওয়াইজ কিন্তু মোটিভেটেড হবেন না উনি কাজটা করতে থেকে তো বোধহয় এই কাজটা নিয়ে মানে এগিয়ে আসা যায় তাই না অবশ্যই যে সোশ্যাল কর্পোরেট যে সেটা দিয়ে এগিয়ে আসা যায় যেমন কিন্তু যে ডে কেয়ার যেমন বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো টেলিকম কোম্পানি বা বিভিন্ন বড় বড় কোম্পানি কিন্তু তাদের নিজস্ব ডে কেয়ার করছেন যেমন আমি যেমন রবি ডে কেয়ারের ইনচার্জ হিসাবে আছি আরো বিভিন্ন ডে কেয়ারের ইনচার্জ হিসাবে আছি কাজ করছি সো এই তাদেরকে আমি বুঝতে পারি এবং আমি লিটারেলি দেখেছি যে আমার আমি যেখানে ইনচার্জ হিসাবে আছি তারা এইভাবে বলেছেন যে আপা ডে কেয়ারটা যদি না থাকতো আমি কিন্তু আজকে চাকরিটা কন্টিনিউ করতে পারতাম না অনেক কিন্তু আমরা শিশুদেরকে নিয়ে কাজ করছি সেই জায়গায় আমাদের খুব প্যাশন থেকে ভেতর থেকে কাজটা করতে হবে এবং তার জন্য আমাদের সমাজের সাপোর্টটাও লাগবে সহযোগিতাও লাগবে আপনি বলছিলেন যে ছোট ছোট ট্রেনিং হলে খুব ভালো হয় বা এই বিষয়ে পড়াশোনা থাকা তো চমৎকার ব্যাপার এই ছোটখাটো ট্রেনিং গুলোর জন্য আ মানে কোন ইনস্টিটিউশন আছে কিনা বা কোথায় শেখা যেতে পারে এরকম কোন জায়গা বেশি আসলে তেমন কিছু নেই তবে এসএমই ফাউন্ডেশন অবশ্যই একটা খুব ভালো কাজ করছেন তারা বছরে ডে কেয়ারের ট্রেনিং দিচ্ছেন যেখানে আমি খুব যথাযথভাবে জড়িত এবং সেটা নিয়ে কাজ করছি বাট আমি মনে করি ট্রেনিং আর অনেক বেশি হওয়া দরকার মানে ট্রেনিং ইতিমধ্যেই দিচ্ছে এসএমই অবশ্যই দিচ্ছে অলরেডি কত দিন এর এটা হচ্ছে এটা এক মাসের একটা ট্রেনিং থাকে এবং কখনো বেশি কখনো কম এবং এটা কিন্তু খুব সুন্দর ওনারা একটা ব্যবস্থা করছেন এটা থেকে মোটামুটি একটা বেসিক ধারণা পাওয়া যায় এবং তারপরে আসলে যেটা হয় এস এম ট্রেনিং এর পরেই দেখা যায় যে সব যারা ট্রেনার তারা তারপরেই মানে আমার কাছে চলে আসেন যা বা তারপরে প্র্যাকটিক্যাল গুলো আমরা কিভাবে দেব এবং বিভিন্ন অনেক ব্যাচ মানে আমার ডে কেয়ার সেন্টারে আসেন এবং তারা প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলো নেন এসএমই থেকেও মাঝে মাঝে তাদেরকে পাঠানো হয় সো এইভাবে তারা আসলে চেষ্টা করছে তবে আমি মনে করি যে আমাদের আরও অনেক চেষ্টা করতে হবে এবং প্রাইভেটলি কিছু ট্রেনিং আমি কারণ মধ্যে হবে। না না আবার ডে কেয়ারের অপারেশনাল যে ট্রেনিং সেটা থাকতে হবে আসলে আমার মনে হয় এই বিষয়ে যেহেতু সরকার আমাদের এতটাই অনুপ্রেরণা দিচ্ছেন আমরা একটু সমাজের সবাই যদি সাপোর্ট দেই আমরা কিন্তু গড়ে তুলতে পারবো কর্মজীবী মায়েদের খুব একজন অ্যাসেট হিসাবে প্রত্যেকটা জায়গায় তারা কাজ করতে পারবেন এবং নিশ্চিন্তে কাজ করবেন এবং তাদের শিশুরাও খুব সুন্দর একটা ভবিষ্যৎ নাগরিক হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ জিনিস জেসমিন করে আজকে ওকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এই ছিল জয়া ব্রাইডাল মেহেদি নিবেদিত আজকে সমাধান সূত্রে বিবিসির সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা